আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পুনম রান্নাঘর। আজকে আমি অনেক ইয়ামি একটি রেসিপি ভেজিটেবল নাগেটস করে দেখাবো, যা আপনি বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় বা ইফতারের সময় আয়োজন করতে পারেন এবং একবার বানিয়ে প্রায় দু সপ্তাহ ধরে খেতে পারবেন। রেসিপিটি জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। উপকরণ হিসেবে আমি একটি বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, একটা কাঁচা মরিচ কুচি, শাকপাতা কুচি, বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি, আর গুঁড়ো মশলা হিসেবে এক চামচ করে জিরা গুঁড়ো, আদা বাটা, লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া, আর এক চামচ চাট মশলা নিয়েছি অপশনাল, আর এক টেবিল চামচ লবণ নিয়েছি। এবারে আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এক চামচ ঘি আর দুই টেবিল চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে সচরাচর যে টোস্ট বিস্কুটগুলো পাওয়া যায় এগুলো ব্লেন্ডারে গ্রাইন্ড করে নেবেন। তারপর মশলাগুলো দিয়ে একটু মেখে সব ভেজিটেবলসগুলো দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব। ভেজিটেবলসগুলোকে একটু ভালো করে চপ করে নেবেন। ভালো করে মাখা হয়ে গেলে ভেজিটেবল নাগেটসের জন্য শেপ দিয়ে নেবেন। এটি অনেক সহজ, হাতে ধরলেই বুঝতে পারবেন। আমি দুই টেবিল চামচ ময়দায় 1/3 কাপ পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নেব, যা গাম হিসেবে কাজ করবে। ব্রেড ক্রাম্বস দেওয়ার পর এইভাবে ডেকোরেশন করে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ফ্রোজেন করে একটি টাইট বক্সে ডিপ ফ্রিজেই আপনি দু সপ্তাহের জন্য রিজার্ভ করতে পারবেন। আর খেতে ইচ্ছে করলে ফ্রিজ থেকে বের করে 10 মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে এভাবে মিডিয়াম হিটে 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নেবেন। আমার ভেজিটেবল নাগেটসটি ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন কালারটা কত লবণীয় হয়ে আসছে, এটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। ভিউয়ার্স, আশা করি আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটি ক্লিক করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।